উপরে মচমচে, ভেতরে নরম তুলতুলে মোলায়েম স্বাদের আলোর মজাদার নাস্তা। ভীষণ মজার এই নাস্তাটি বিকেলবেলা চায়ের আড্ডা জমিয়ে নিতে বেশ জমে যাবে। এছাড়াও বাচ্চাদের যে কোনো সময় কিন্তু বানিয়ে দিতে পারবেন তাদের মন ভোলানোর জন্য। চলেন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছিলাম। প্রথমে আমি এখানে দিয়েছি 4টে আলু, মাঝখান থেকে কেটে টুকরো টুকরো করে লবণ দিয়ে সিদ্ধ করতে। সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি, ভালো করে উপরের খোসাটা ছাড়িয়ে আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। হাত দিয়ে ম্যাশ করলেও তো একটু গোটা গোটা থেকেই যাবে, এই কারণে যাতে আলুতে একটুও গোটা গোটা না থাকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে আলুটাকে একেবারে মিহি করে ময়দার মতো করে ফেলব, যাতে নাস্তাটা তৈরি করতে এবং খেতে দুটোই ভালো লাগে। আমার এইভাবে আলুটা ছাঁকা হয়ে গেছে, পুরোটাই আমি ঠিক এইভাবেই ছেঁকে নিয়েছি। এখন এই ছাঁকা আলুটার সাথে আমি দিয়ে দিব চালের গুঁড়া, বড় একটা চামচের 2 চামচ, মানে ডালের যে চামচ থাকে সেই চামচের 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। চালের গুঁড়ার পরিবর্তে আটা, ময়দা, বেসন, কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ যেটা থাকবে সেটাই দিতে পারবেন। সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, তার সাথে চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু দিয়েছিলাম গরম মশলার গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য। সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানোর সময় যদি মনে হয় চালের গুঁড়া বা আটা ময়দা যেটাই দিয়েছেন একটু কম লাগছে, বেশি হাতে লেগে যাচ্ছে, তাহলে আর একটু মিলিয়ে নেবেন। তারপরে হাতটা ক্লিন করে হাতে একটু তেল মেখে ঠিক আপনার যেরকম মনে হয় শেপ দিবেন, সেই রকম একটা শেপ দিয়ে ভেজে নেবেন। আমি এরকম একটু করেছি চিকেনের লেগ পিসের মতো, যাতে একটা পাশ ধরে আর একটা পাশ সুন্দর করে খাওয়া যায় আর দেখতেও একটু সুন্দর লাগে। তো আমি আমার পছন্দ অনুযায়ী এইভাবে শেপটা তৈরি করে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী 3 কোণা 4 কোণা গোল করে যেই রকম ইচ্ছা সেই রকম শেপ দিয়ে এগুলোকে ভেজে নেবেন। সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি, এখন শুধু ভেজে নেওয়ার পালা। ভাজার সময় তেলটা একটু গরম করে তারপরে একটু সময় নিয়ে মচমচে করে এপাশ ওপাশ লাল করে ভেজে নিতে হবে। উপরের দিকটা ভীষণ মচমচে হবে খেতে আর ভেতরটা নরম তুলতুলে মোলায়েম, খুবই ভালো লাগে যে কোনো একটা গ্রিন সস অথবা টমেটোর সসের সাথে খেতে দারুণ লাগবে। পাশাপাশি 2-1 কাপ চাও রাখবেন, এতে করে নাস্তাটা যতটা মজা হবে আপনার আড্ডাটাও বেশ জমে যাবে। তো আজকের মতো এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেনই, সেই সাথে একটু শেয়ার করে দিন যদি আপনার হাতে সময় থাকে আর দ্বিতীয় মন চায়, তাহলে আপনার মতো বাকি আপু ভাইয়ারাও দেখে একটু বানিয়ে নিতে পারবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছেই চলে যাবে। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।